হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এনজয় কুকিং। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকের রেসিপি খুবই মজাদার একটা ঢেঁড়স ভাজি রেসিপি, কুড়মুড়ে ঢেঁড়স ভাজি। আর এই ঢেঁড়স ভাজিটা গরম ভাতে জাস্ট অমৃত লাগে, একবার হলেও ট্রাই করতে ভুলবেন না। কথা বাড়াবো না, সরাসরি রেসিপিতে চলে যাব। তো এর জন্য ঢেঁড়সগুলোকে আমি যেভাবে কেটে নিয়েছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম ছোট সাইজের জালি ঢেঁড়সগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর ঢেঁড়সগুলোকে আমি দুই ফালি করে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। ঢেঁড়সটা যত পাতলা করে কাটতে পারবেন তত বেশি মুচমুচে হবে আর খেতেও দারুণ সুস্বাদু লাগে। তো আমি ঢেঁড়সগুলো কেটে নেওয়ার পরে আপনাদের সামনে ফিরে আসছি। আর ঢেঁড়সগুলোকে কিন্তু আমি কাটার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে একদম ড্রাই করে নিয়েছি। এখন আমি এই ঢেঁড়সগুলোর ভিতরে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টি স্পুন মরিচের গুঁড়া, হাফ টি স্পুন হলুদের গুঁড়া, ভরা ভরা 1 টিস্পুন বেসন। আর যতটুকু প্রয়োজন আর কি সেই অনুযায়ী বেসনটা ব্যবহার করবেন। তবে বেসনের গুঁড়াটার পরিমাণটা একটু কম দিতে হবে, অতিরিক্ত দিলেও কিন্তু ভালো করে মুচমুচে হবে না। 1 টিস্পুনের মতো তেল দিয়ে দিলাম, এতে করে খুব ভালো করে মশলাগুলো ঢেঁড়সের গায়ে লেগে যাবে। আর যদি দেখেন খুব বেশি ড্রাই হয়ে আছে, সেক্ষেত্রে হাতটা একটু ভিজিয়ে জাস্ট মশলাগুলো একটু গুলিয়ে নিয়ে এই ঢেঁড়সের গায়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে। ঠিক এইভাবে সুন্দর করে ডোলে ডোলে একটু মাখিয়ে নিতে হবে। আবার খুব বেশি প্রেস করবেন না, এতে করে ঢেঁড়সগুলো কিন্তু ভেঙে যাবে। তো আমি হালকা হাতে এভাবে মেখে নিলাম। মাখানোর পরেই এটা আমি ভাজতে চলে যাব। আর মেখে নেওয়ার পরে এটা রেখে দেওয়ার কোনো দরকার নেই, এতে করে ঢেঁড়স থেকে পানি ছেড়ে দিবে। এখন একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম। আর খুব বেশি তেলের প্রয়োজন নেই, কতটুকু পরিমাণ ঢেঁড়স নিয়েছেন সেটার উপরে নির্ভর করে তেলটা আন্দাজ মতো দেওয়ার চেষ্টা করবেন। আমি যতটুকু ঢেঁড়স নিয়েছি এই তেলেই মুচমুচে করে ভাজা হয়ে যাবে। এখন ঢেঁড়সগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি, একটু ফাঁকা ফাঁকা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এতে করে ঢেঁড়সটার এক প্লেট খুব ভালোভাবে ভাজি হয়ে যাবে। তো এক পাশ একটু হালকা লাল লাল হয়ে আসার পরে আমি এভাবে আলতো করে উল্টে দিচ্ছি। আর এই ঢেঁড়স ভাজিটা করতে একদমই সময় লাগে না, খুব তাড়াতাড়ি ঢেঁড়স ভাজিটা হয়ে যায়। আর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বেশি রেখেই কিন্তু ঢেঁড়স ভাজিটা করতে হবে। একদম খুব বেশি লোতেও রাখা যাবে না, আবার খুব বেশি হাই করেও ভাজা যাবে না, বেশি হাই করে ভাজলে আবার পুড়ে যাবে। তো আমি মিডিয়াম টু লোতে রেখে আমি এটা ভেজে নিচ্ছি। আর এই ঢেঁড়স ভাজিটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, অথবা এমনি বিকালেও আপনারা নাস্তা হিসেবে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন কি যে অপূর্ব লাগে, জাস্ট অমৃত লাগে। তো এখন আমি এই পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে আমি এই ঢেঁড়সগুলোকে এখন লাল লাল করে ভেজে উঠিয়ে নিব। আর এই পর্যায়ে চুলার পাশ থেকে একদমই সরা যাবে না, কারণ এখন যদি আপনি এভাবে রেখে যান তাহলে কিন্তু ঢেঁড়সগুলো পুড়ে একদমই নষ্ট হয়ে যাবে ভাজিটা। তো অনবরত নেড়ে যেতে হবে একটা সার্টেন কালার আসা পর্যন্ত। আপনি যেই কালারটা চাচ্ছেন, লালচে অথবা ব্রাউন, যেই কালারটাই চাচ্ছেন ঢেঁড়সের, জাস্ট পুড়ে না গেলেই হলো, সেই কালার করে নামিয়ে নিলেই হলো। আমি একটু হালকা লালচে কালার করে উঠিয়ে নিব, এতে করে ঢেঁড়সটা বেশি ক্রিস্পি হবে আর খেতে ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো? নিশ্চয়ই খুবই সহজ, আর রান্না তো সহজ হওয়াই উচিত, তাই না? আর আমাদের সেলিনা রহমান আপুর একটা বিখ্যাত ডায়লগ আছে, রান্না তো সহজ হওয়াই উচিত, তাই না? তো ওনার এই কথাটা আসলে আমার খুবই ভালো লাগতো। প্রথম প্রথম যখন রান্না চ্যানেল খুলি নাই, মাঝে মধ্যে ওনাদের ভিডিও দেখতাম। তো যাই হোক, রান্না আসলেই সহজ হওয়া উচিত। যত সহজ হবে রান্না আর যত মজাদার হবে, সেই রান্নাটাই কিন্তু করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। জটিল রান্না, কষ্ট করে রান্না করে পরে যদি দেখেন সেই মনের মতো স্বাদটা আসে নাই, বা তারা যা যা দিয়েছে আপনিও তাই তাই দিয়েছেন কিন্তু তারপরেও সেই স্বাদটা পান নাই, তখন তো একটু হলেও কষ্ট লাগে, তাই না? তো আজকের মতো বিদায় নিচ্ছি। রেসিপি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।